500 ডিভাইডেড বাই 9.8 কেজি। সো খুবই সিম্পল, যদি অসহ পীড়ন থেকে অসহ ভার বের করতে বলতো শুধুমাত্র ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিতাম, যদি অসহ ভর বের করতে বলে তখন আবার গ্র্যাভিটি দিয়ে ভাগও করে দেওয়া লাগবে, কারণ অসহ ভার ইজ ইকুয়ালস টু অসহ ভর মাল্টিপ্লাইড বাই গ্র্যাভিটি। ঠিক আছে, মনে থাকবে ইজি পিজি, সবার মনে থাকবে না বলতো? সোজা, একদম সোজা জিনিস। ঠিক আছে, তুলে ফেলেছি সোজা, অনেক সোজা, কঠিন কোনো কিছু নাই এখানে, ইজি জিনিসপত্র। দেখো বলছে স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মাত্রা কি। দেখো ভাই, খুবই সোজা, খুবই সোজা। আমরা কি জানি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক? সাপোজ তুমি যে কোনোটা নাও, কোনো সমস্যা নেই। ধরো আমি ইয়ং এর গুণাঙ্ক নিলাম, ইয়ং এর গুণাঙ্ক মানে কি? পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, বা ধরো লিখলাম পীড়ন বাই বিকৃতি। ওকে, বিকৃতির কোনো একক আছে? বিকৃতির কোনো একক আছে? একক নাই, কোনো একক নাই। যদি একক না থাকে কোনো মাত্রা আছে? কোনো মাত্রাও নাই। ঠিক আছে, বিকৃতির না কোনো একক আছে না কোনো মাত্রা আছে, তার মানে এই পীড়ন আর স্থিতিস্থাপকতার গুণাঙ্কের একক এবং মাত্রা কি বলতো? সেম। ঠিক আছে, পীড়ন এবং স্থিতিস্থাপকতার গুণাঙ্কের মাত্রা আর একক দুইটাই কি বলতো? সেম। আমরা একটু আগে পীড়নের একক বের করে আসলাম না, পীড়নের একক কি ছিল বলতো? এম এল ইনভার্স টি ইনভার্স টু। তাহলে এটা যদি পীড়নের মাত্রা হয়, একক বলতেছি মাত্রা হয়, যদি এটা পীড়নের মাত্রা হয় তাহলে এইটাই।